শরীর কেমন লাগছে? আমার শরীর কেমন লাগছে? আমার কিন্তু ড্যাশ ড্যাশ হয়ে যাবে, আবার চুল করছে, বুঝেছি? আর বলছে খালি, গাইস আমার শরীর কেমন লাগছে, আমার শরীর কেমন লাগছে, আমার কিন্তু ড্যাশ ড্যাশ হয়ে যাবে। নচ্ছার বেটি বলতে পারছে না যে আমার কোনো ক্ষতি হয়ে যাবে। নচ্ছার বেটি শুধু নাটক করছে, এতখানি একখানা হা বেড করে করে কাঁদছে আর কইছে, আমার সারা শরীর ব্যথা করে দিয়েছে, আমার মায়ের সামনে আমার ছেলে রোজ আমাকে ঠেঙা, চোখ দিয়ে জল বেরোচ্ছে না, জোর জোর করে বার করছে। তো আমার যদি কিছু ড্যাশ ড্যাশ, ভালো না মন্দ কিছু বলছে না, মাইন্ড ইট, ড্যাশ ড্যাশ, আর হাঁটা এতখানি, মনে হচ্ছে পুরো একটা হাতি ঢুকে পড়বে মুখে, বুঝেছো? হারামজাদিকে দেখে বিশ্বাস করো আমার না দুঃখ হয়নি, শুধু হাসি পাচ্ছে আর ভাবছি ওর ছেলেটা কী কপাল নিয়ে জন্মেছে। হ্যাঁ, তোকে তোর ছেলে মেরেছে, এখন তুই আগেও এই নাটক করেছিস, এখনও করছিস, আর তোর মা পেছনে কি একটা কাজ করছে, মাসিমাকেও বলি আর এই পূজা যে দেয় না আচ্ছা করে ঠিক দেয়, ওই বুড়ি পেছনে কাজ করছে, সে শুনতে পাচ্ছ না মেয়ে কাঁদছে? আজকে যদি একটা সাধারণ কোনো বাড়িতে এরকম কেউ কাঁদে, তার মা কখনো কি করবে যে এই চুপ কর না বা কিছু? নাটক করার আর জায়গা পাওনি না? মেরেছে, কে মেরেছে রে? তোর ইনভিজিবল বর, যাকে তুই দেখতে পাস না, মানে তুই দেখতে পাস, আমরা দেখতে পাই না, ইনভিজিবল বরটাকে ঠেঙিয়েছে কিসের জন্য? কিছু পায় না বলে শরীরে ওই জন্যে, নাকি ছেলে ঠেঙিয়েছে? বেশ করেছে, মিথ্যে কথা বলবি না একদম। তোর দিদিরা তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, পাড়ার লোক খারাপ ব্যবহার করেছে, ছেলে মায়ের সামনে খারাপ ব্যবহার করে, ছেলে খারাপ ব্যবহার করবে না তো কী করবে রে? ছেলের সামনে ল্যাংটা হয়ে নাচিস আর ছেলেকে দিয়ে ভিডিও করাস, অসভ্য মহিলা নিচ, ছেলে মারবে না তো কী করবে? প্রতিদিন তোকে ঠেঙানো উচিত, প্রতিদিন ঠেঙানো উচিত তোকে। তোর বাড়িতে গিয়েই পূজা বলেছে না আসবো, ঠেঙিয়ে দিয়ে আসবো, খারাপ ভাষায় বলেছে, সেটা আর বললাম না, ঠিক বলেছে, তোকে বাড়িতে গিয়ে একদম দেওয়া উচিত। নাটক করে করে ভিউ কামাচ্ছে একদম, এর এই নাটকে কেউ বিশ্বাস করবে না, নাটকবাজ মহিলা কথাকার, ছেলের সামনে ল্যাংটো হয়ে নাচিস, একটা উঠতি বয়সী ছেলে তার সামনে ল্যাংটো হয়ে নাচছিস আর ভিডিও করাচ্ছিস, তো লজ্জা করে না? এখানে এসে নাটক করছিস, অনেক দিন ধরে তোর এই নাটক দেখছি, অনেক দিন ধরে কেন? বড় বড় রোস্টারগুলো তোমাকে নিয়ে রোস্ট করবে বলে তোমার ল্যাংটা ছবি দেখে ওই জন্য এরকম করো? রিপোর্ট করে তোর চ্যানেল উড়িয়ে দেবো। আবার গাইস গাইস, আমি চলে গেলে আমার চ্যানেলটা দেখো। এই এসব নাটক করছিস কেন রে? কোথায় যাবি তুই? কতবার এই নিয়ে মরেছিস, কতবার মরেছিস তুই? যারা সবসময় মরবো মরবো করে না তারা মরেই আছে, আর মাথাতে চুল করছিস কেন? উকুন হয়েছে? উকুন, উকুনের ওষুধ মাখতে পারিস না? মেডিকেল মাখতে পারিস না? নীল নীল ওষুধ পাওয়া যায়, লাইসিল পাওয়া যায়, ডাক্তার দেখাতে পারিস না? ইউটিউবে তো টাকা পাচ্ছিস, আর কী বলছিস তোর মায়ের অভাব, তোর মা পেনশন পায় না, তোর দিদিরা তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তোর দিদিরা তোর দোকান করার জন্য টাকা দেয়নি, তোর ছেলেকে কম্পিউটার কিনে দেয়নি, তোর তোকে হেল্প করেনি তোর দিদিরা? ফালতু মেয়ে ছেলে কোথা কার? নিজের দিদি জামাইবাবু কাউকে ছোটো করে রাখতে বাকি ডাকে না, ওর দিদি জামাইবাবুরা সবাই ভালো, শোনো ভিউয়ার্সরা, ওর দিদি জামাইবাবু সবাই ভালো, এই মহিলাটা আহার বজ্জাত, নাহলে সবাইকেও খারাপ হতে পারে, নিজের ছেলে নিজের মাকে ঠেঙাতে পারে? ল্যাংটো হয়ে নেচে বেড়ায় ওইটুকু ছেলের সামনে, তোকে আগা পস্তলা ঠেঙানো উচিত, তোকে না আগা পস্তলা রোজ ঠেঙানো উচিত, ছোটো লোক কোথা কার? হারাম যাদি হাঁ করে কাঁদতে বসেছে। ওয়াইটিটাকে শেষ করে দিল, আর এই বড়ো বড়ো রোস্টারগুলোকে পাবে, এইসব মহিলাদের এগেনস্টে না গিয়ে এদের নিয়ে আমার ভিডিও, ছোটো লোক যত রাজ্যের, ছেলে মেরেছে, ছেলে মেরেছে, বেশ করেছে, তো ছেলে তোকে রোজ মারে না কেন রে? বর বর ইনভিজিবল বর, দেখা যায় না বরকে, ছোটো লোকগিরি করে আর মিথ্যা কথা বলিয়ে টাকা কামাচ্ছে, আমার বড়ো বড়ো কথা, একদিন কি দেখি মেয়ে মায়ের সঙ্গে
ওই বৃদ্ধা মায়ের সঙ্গে কি একটা নাটক করছে, তার কোলে উঠেছে এই মহিলা, কোলে উঠে পড়েছে, পুরো এরম নিয়েছে। বৃদ্ধা মাটা মরে যায়নি, পাতালে ঢুকে যায়নি, বা ভাগ্য বলো। ওই ঢেরেঙ্গি মেয়ে ছেলে, তুই যতই সুটকে ও, তুই বৃদ্ধা মাটাকে টর্চার করছিস তার কোলে উঠে। ছি 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 ছি, হ্যাঁ ধেরে মহিলা কোথাকার, ওই বৃদ্ধা মাটাকে পিষে মারছিস। তোর মায়ের কোনো অভাব হবে না তুই মরলে, বুঝলি? তোর মা পেনশন পায়, কানে ঢুকেছে, এসব সিমপাতে আদায় করবে না লোকের কাছে। এ এর যদি আজকে নাও থাকে এর মায়ের কাছে, এর মায়ের কী হবে? সে তো পেনশন পায়, ডেড়ে মুছে মায়ের ঘাড়ে বসে খাচ্ছে মা ছেলে মিলে। ছেলেটা তো হাড় চুয়ড়ে বাচ্চা, কী বলবো। এই ছেলে, তোকে বলছি, তোর লজ্জা করে না, তোর মা যখন ওরম করে মারিস কেন? সবাইকে ডাকতে পারিস না, তোর মাসিদের ডাকতে পারিস না, ডেকে মাসি মেসোদের সব নিয়ে একটা আলোচনায় বসতে পারিস না? স্যাঁজরা ছেলে কোথাকার, কার্য সব কিছু করছো, তারপর আবার টাইটেল লিখে ভিডিও আপলোড করছো। মানুষের মানসিকভাবে কেউ যদি এত বিপর্যস্ত থাকে, সে ভিডিও করতে পারে, আপলোড করতে পারে? ছেঁজরা মহিলা কোথাকার, মানসিকভাবে বিপর্যস্ত তুমি, নাটক করছো, তোমার ছেলে ওইদিকে ফিরে হাসছে না? যেমন এই ছেঁজরা মেয়ে ছেলে, তেমন এর ছেলেটাও ছেঁজরা। আগা পস্তল একবার তেল দিয়ে চাপ কাটা এই ছেলেকে আর মাকে, শয়তান কোথাকার।